আজ আমি তোমাদের পড়াবো গল্প স্ট্যান্ডার্ড থ্রির গল্প সাথী অবনীন্দ্রনাথ ঠাকুর। তাহলে সবাই তোমরা কি বই খোদো, বই খোলো, খাতা পেন্সিল নিয়ে সবাই তাহলে রেডি থাকো। দেখো আজ আমি পড়াচ্ছি গল্পটির নাম হলো সাথী, লেখক কে? লেখক হলো অবনীন্দ্রনাথ ঠাকুর। প্রথমে আমরা লেখকের সম্বন্ধে কিছুটা জানবো, তিনি কে ছিলেন, কি লিখেছেন সেই সম্বন্ধে জানবো। যেমন লেখক অবনীন্দ্রনাথ ঠাকুর 1917 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের তিনি হলেন ভাইপো বা ভাইয়ের ছেলে। তিনি ছোটদের জন্য বহু বই লিখেছেন, বহু গল্প লিখেছেন। তিনি ছোটদের জন্য কি কি লিখেছেন, কোন কোন গল্প? না ক্ষীরের পুতুল, শকুন্তলা, রাজকাহিনী, নালক, বুড়ো অ্যাংলা, ভূত প্রেত নির্দেশ ইত্যাদি অনেক গল্প তিনি ছোটদের জন্য রচনা করেছেন। এছাড়াও তিনি খুব সুন্দর ছবি আঁকতেও পারতেন। আর বড়দের জন্য তার লেখা বইগুলির মধ্যে অন্যতম হল ভারত শিল্পের স্বরূপ সাহিত্যের সাহিত্যে বিশেষ সমাদর পেয়েছেন। তাহলে আমরা লেখকের সম্বন্ধে জানলাম, এবারে আমরা গল্পটা পড়ব। প্রথমে দেখো তেপান্তর মাঠ। তেপান্তর মানে জনমানবহীন শূন্য বিশাল বড় মাঠকে বলা হয়েছে তেপান্তর মাঠ। চারিদিক ধু ধু করছে, কেউ কোথাও নেই, তার মাঝে একটি তাল গাছ দাঁড়িয়ে আছে। সে একা একা, সে একলা বাড়লো, মানে একা একা সে ছোট থেকে বড় হচ্ছে। দূরে দূরে মাঠ ঘেরা বন, সেখানে লতা পাতা সব গলা গলি করে আছে, দেখা যায় ঘন নীল ছায়ার মতো। লতা পাতা সব একে অপরকে জড়িয়ে তারা দাঁড়িয়ে আছে। মাঠের যে বড় আকাশ, সেখানে তারা সব ঘেঁষাঘেঁষি ঝিলমিল করছে, দেখা যায় মাঠে আমরা আকাশে কি দেখতে পাই, তারাদের দেখতে পাই। অনেক তারা একসঙ্গে থাকে, তারারা কি করে, ঝিকিমিকি করে, কেউ একা নেই, তারা সবাই একসাথেই আছে। হাওয়া আসে তার সঙ্গে আসে, তার সাথে ফুলের গন্ধ। আমরা যখন বাতাস আসে তখন আমরা মাঝে মাঝে ফুলের গন্ধ শুনতে পাই, খুব সুন্দর মিষ্টি গন্ধ ফুল, এইগুলো বাতাসের সঙ্গেই সেই গন্ধটা চারিদিকে ছড়িয়ে পড়ে। ঝড় আসে তার সঙ্গে তার সাথে। এখানে সাথী বলতে কি বলতে চাইছে, সাথী হলো সঙ্গী বা বন্ধু। যেমন ঝড় আসে তার সঙ্গে তার সাথী আসে আঁধি আর বৃষ্টি। আমরা কি দেখি, যখন ঝড় শুরু হয় মেঘে ঢেকে যায় আর অন্ধকার নেমে আসে দিনের আলোতে, তখন কি আসে, সঙ্গে সঙ্গে অন্ধকার হয়, ঝড় ওঠে, বৃষ্টি নামে। মেঘ আসে তার সঙ্গে আসে বিদ্যুৎ লতা অপরূপ সুন্দরী। আমরা কি বিদ্যুতের চমকানি দেখতে পাই, যখনই দেখি মেঘ হয়েছে তখনই বিদ্যুৎ চমকায়, বাজ পড়ে। সেটা বলছে যে মেঘের সঙ্গে তার সাথী হলো বিদ্যুৎ, সেও আছে, সাথী ছাড়া কেউ নেই, যে যার সাথী নেই সে তার এই পৃথিবীতে আছে। শরতের মেঘ তার সাথী হয়ে চলে বলাকা। শরতের মেঘের সাথে আমরা কি দেখতে পাই, বলাকা পাখি হয়ে একে অপরের বলাকা দল বেঁধে চলে। পারিজাতের হাড়ের মতো সার বেঁধে তারা যায় দলে দলে, সাথী আর সেথ তারা। পারিজাত ফুলের হাড়ের মতো বলাকারা দল বেঁধে চলে যায়। তাল গাছ কেবলই তাদের ডাকে, পাতাগুলো নেড়ে নেড়ে। তাল গাছ একা দাঁড়িয়ে আছে, সে পাতাগুলোকে নেড়ে নেড়ে তাদেরকে যেন ডাকতে থাকে। তার তো কেউ সাথী নেই, ওই জন্য সে বলে তোমরা তালে এসো, কিন্তু তাকে একলা রেখে যে যার দৌড়ে পালায় খেলতে ছোটে। তেপান্তরের মাঠে একলা গাছ নিঃশ্বাস ফেলে। তেপান্তরের মাঠে সে একা তাল গাছ দাঁড়িয়ে আছে, সে বৃথা আকুপাকু করে, তাদের সঙ্গে ছুটতে চায়, উঠতে চায়, কিন্তু সে পারে না। একদিন কোথা থেকে দুটি বাবুই পাখি এসে তাল গাছের কাছে আসা যাওয়া করতে লাগলো। পাতার উপরে বসে তারা দুটিতে মিছিমিছি কত বকাবকি করে। তারপর একদিন মাঠের থেকে ফুটো কাটা নিয়ে তাল গাছে প্রাণ যেখানে বাতাস ঝিলমিল করে সেখানে চমৎকার করে সুন্দর বাসাটি বেঁধে নেয়। আমরা জানি কি বাবুই পাখি খুব সুন্দর বাসা বাঁধতে পারে, বাবুই পাখি সেই তাল গাছে কি করেছে, সুন্দর বাসা বেঁধেছে। তাল গাছ তাদের দোলা দেয় আর মনে মনে বলে মিলল, সাথে মিলল। তাল গাছ বলে তাহলে আমার একজন বন্ধু হলো বাবুই পাখি। তারপর একদিন খেলাঘর ছেড়ে ছোট ছোট পাখি তারা একে একে উড়ে যায়। সবুজ পাতায় গাথা শূন্য বাসা নিয়ে তাল গাছে দোলা দেয় আর চুপ করে কি যেন ভাবে থেকে থেকে। তারপরে একদিন সেই ছোট পাখি তারা বড় হয়ে যায়, তারা সেই তারা একে একে তাদের সেই বাসা থেকে উড়ে চলে যায়।
তখন সেই শূন্য বাসা, বাসাদার পাখিরা থাকে না, উড়ে চলে যায়, এক শূন্য বাসা তাল গাছে দুলতে থাকে আর চুপ করে তাল গাছ যেন কি যেন ভাবে। আমরা তারা আজ একটি সুন্দর গল্প বললাম, সাথী, যে যার সাথীর কথা শুনলাম। সাথী তাহলে ও কথার অর্থ হলো সঙ্গী বা বন্ধু। সবাই দেখো তোমরা এই সাথী থেকে কিছু প্রশ্ন আমি তোমাদের হোমওয়ার্কে হচ্ছে কিছু প্রশ্ন অনুশীলনীতে দেওয়া আছে, সেই প্রশ্নের উত্তর আমি তোমাদের বোর্ডে লিখে দিচ্ছি। তোমরা সবাই খাতা পেনসিল বের করো আর এই প্রশ্ন উত্তরটা সবাই লিখে নাও। দেখো প্রথম প্রশ্ন আছে, তাল গাছটি কোথায়? আমরা তাহলে এই গল্পে কি বললাম, তাল গাছটি কোথায়? না, তেপান্তরের মাঠের মাঝে হচ্ছে তাল গাছটি। তাহলে উত্তর কি হবে, না তেপান্তরের মাঠে, তেপান্তরের মাঠের মাঝে তাল গাছটি। তেপান্তরের মাঠের মাঝে তাল গাছটি। তারপর উত্তর কি আছে দেখো, প্রশ্ন আছে ফুলের গন্ধ আসে কিসের সঙ্গে? আমরা কি পড়েছি, ফুলের গন্ধ আসে হাওয়ার সঙ্গে, ফুলের গন্ধ আসে, গন্ধ আসে হাওয়ার সঙ্গে, হাওয়ার সঙ্গে। তারপরে আছে অন্ধকার আর বৃষ্টি কিসের সঙ্গে আসে? অন্ধকার বৃষ্টি আসে ঝড়ের সাথে, আমরা পড়েছি তো, ঝড়ের সাথে আসে, তার সাথে অন্ধকার বৃষ্টি, ঝড়ের সাথে আসে অন্ধকার বৃষ্টি। তারপরে প্রশ্ন কি আছে, না পারিজাত হারের মতো সার বেঁধে পারা যায়? তাহলে পারিজাত হারের মতো সার বেঁধে, পারিজাত হারের মতো সার বেঁধে পারা যায়, তাহলে উত্তর কি হবে, না পারিজাত হারের মতো সার বেঁধে বলা করা যায়, পারিজাত হারের মতো সার বেঁধে বলা হবে। এছাড়া তোমাদের আছে আরেকটা প্রশ্ন আছে, যে একলা কে কোথায় নিঃশ্বাস ফেলে? এর উত্তরটা কি হবে আমি বলে দিচ্ছি, একলা কে কোথায় নিঃশ্বাস ফেলে? একলা কে, এই গল্পে একলা কে? তাল গাছ। সে কোথায় আছে? সে আছে তেপান্তরের মাঠের মাঝে, জনমানব শূন্যহীন, কেউ কোথাও নেই, চারিদিকে ধু ধু করছে মার, সেই মাঠের মাঝে সে একা দাঁড়িয়ে আছে এবং সে একা দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তাহলে একলা, তাল গাছ, তেপান্তরের মাঠের মাঝে দাঁড়িয়ে নিঃশ্বাস ফেলছে। তাহলে আমি তোমাদের অনুশীলনের এই কটি প্রশ্নের উত্তর লিখে দিলাম, তোমরা সবাই ভালো বাড়িতে ভালো করে প্র্যাকটিস করবে, মন দিয়ে পড়াশোনা করবে আর গল্পটা ভালো করে পড়বে। তাহলে আজ এই পর্যন্তই থাক।